বন্ধুরা, আমি সুজাতা, আশা করি সবাই ভালো আছেন। গ্রামীণ বাংলার রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এর আগে আমি পুকুর থেকে যে পাঙাশ ট্যাংরা ধরে আনা হয়েছিল, সেই পাঙাশ ট্যাংরার কিন্তু দুটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজ ওল দিয়ে পাঙাশ ট্যাংরা রান্না করব, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ওল কেটে নিয়েছি, দেশি ওল। এই দেশি ওল বলে একটু আগে ভাবিয়ে নেব, যদি গাল চুলকায় তার জন্যই ভাবিয়ে নেব। আর বেগুন ভাজা করব। কড়াই গরম করে নিয়েছি, মাছ ভাজার তেল দিয়ে দেব। মাছ ভাজার তেল দিয়ে বেগুন ভাজাটা করব। তেলটা ভালো করে গরম করে নেব। গরম করে নিয়েছি, বেগুন দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দিলাম, আর পাঙাশ ট্যাংরা আর ওল রান্না করব। তার জন্য কি কি মশলা নিয়ে নিয়েছি দেখুন। দুটি পেঁয়াজ কেটে নিয়েছি, 8 থেকে 9টি কাঁচা লঙ্কা কুচি, আর রসুন বেটে নেব, আর জিরে গোলমরিচ বাটা, দুই স্পুন রসুন বেটে নিয়েছি, 8 থেকে 9টি গোলমরিচ, 1 স্পুন জিরে, এই রোলের তরকারির জন্য মরিচের ভাগটা একটু বেশি দিতে হবে। বেগুন ভেজে নিয়েছি, তুলে নেব। তেল দিয়ে দেব, 5 ফোড়ন তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিয়েছি, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, জিরে গোলমরিচ বাটা, ভালোভাবে কষাই করে নেব। মশলা ভেজে নিয়েছি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো,
অল্প জল দিয়ে দেব, দিয়ে মশলাটা ভালোভাবে কষাই করে নেব। মশলা ভালোভাবে কষাই করে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। ভাবিয়ে রাখা ওল দিয়ে দেব, মশলার সাথে ওল ভালোভাবে কষাই করে নেব। মশলার সাথে ওল ভালোভাবে কষাই করে নিয়েছি, 5 মিনিট ধরে নাড়াচাড়া করে ভালোভাবে কষাই করে নিয়েছি। দেখুন গরম জল দিয়ে দেব, ফুটে উঠলে মাছ দিয়ে দেব। তরকারি ফুটে উঠেছে, মাছ দিয়ে দেব। পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব, নিলেই কিন্তু আমার এই দেশি ওর আর পাঁচ টিংরা রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখুন ওর দেশি ওর দিয়ে পাঁচ টিংরা এইরকমই পাতলা ঝোল রেখেছি, রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ওলের তরকারির কালারটা দেখলেন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হবে। বন্ধুরা দেখলেন গ্রাম বাংলার এই কম মশলার সাদা মাটার রেসিপি। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন। বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেছে। চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট কিন্তু খুবই প্রয়োজন, আর আপনাদের ভালোবাসা পেলে আর আপনারা আমার পাশে থাকলে আমি নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন, আর প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, টাটা।